লাভৰ মুখ নেদেখা অসম চৰকাৰৰ এটা বিভাগ বিভাগটোত আয়ৰ তুলনাত অধিক বছৰি ব্যয় বিগত সাত বছৰত ৬০৩ কোটি টকাৰ লোকচান কোটি টকীয়া লোকচানৰ পিছতো সংস্কাৰ সংশোধন নাই বিভাগটোত রাজ্যর রাজকোষৰ ধন ব্যয় কৰিবলৈ জন্ম হোৱা রাজ্য চৰকাৰৰ এটা বিভাগ অসম ৰাজ্যিক পৰিবহণ বিভাগ বিভাগটো বাৰ্ষিক সন্মুখীন হৈছে হাজাৰ হাজাৰ কোটি টকা লোকচানৰ কোটি টকীয়া লোকচান ভৰি থকা বিভাগটো উদ্ধাৰৰ তিনিমানো গুৰুত্ব নাই বিভাগীয় মন্ত্ৰী তথা বিষয়া মাথোন বিভাগীয় উন্নয়নৰ নামত বার্ষিক ক্রয় করেছে অত্যধিক শ শ কোটি টকা ব্যয়বহুল বাহন ব্যয়বহুল বাহন ক্রয়তে যেন থমকি রয়েছে নিগমটির উন্নয়ন ইফালে কোটি টকাত ক্রয় করা এই বাহনসমূহর নাই উপযুক্ত পরিচর্যা অথবা মেরামতি যার বাবে ক্রয় করার পাছত অতি কম সময়ের ভিতরতেই নিগমের ওয়ার্কশপত পড়ে রয়েছে এই বাহনসমূহ বর্তমান অসম রাজ্যিক পরিবহন নিগমত আছে ১৩৫৮খন বাস ইয়ারে ব্যবহারযোগ্য বাসর সংখ্যা ৬৪৬খন বাকি ৭১২খন বাসতেই ধরা পড়েছে কারিকরি বিজুতি সামান্য বিসঙ্গতিব ঠিক নকরার বাবে নিগমের ওয়ার্কশপতেই পড়ে রয়েছে এই কোটি টকীয় বিলাসী বাহনবুর যার বাবে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে অসম রাজ্যিক পরিবহন নিগম বিভাগটোৰ এনে হতাশজনক ছবিক লৈ সৰব বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদ বিভাগীয় মন্ত্ৰী বিষয়াই মাথোন নিজৰ অংকতে এই বিভাগটো চলোৱাৰ অভিযোগ বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদৰ মই এটা কথাই কৈছোঁ পৰিবহণ বিভাগৰ অসমৰ মুখ্যত বহু স্থানত বহু মূল্যৱান প্ৰপাৰ্টি আছে এইবোৰ যাতে বেলেগৰ হাতলৈ নাযায় তাৰ বাবে আমি সষ্টম হ'ব লাগিব কেমেৰা পাৰ্চন সঞ্জয় আৰু প্ৰফেচৰ সৈতে বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ লাভৰ মুখ নেদেখা অসম চৰকাৰৰ এটা বিভাগ বিভাগটোত আয়ৰ তুলনাত অধিক বছৰি ব্যয় বিগত সাত বছৰত ৬০৩ কোটি টকাৰ লোকচান কোটি টকীয়া লোকচানৰ পিছতো সংস্কাৰ সংশোধন নাই বিভাগটোত হয় রাজ্যর রাজকোষৰ ধন ব্যয় কৰিবলৈ জন্ম হোৱা রাজ্য চৰকাৰৰ এটা বিভাগ অসম ৰাজ্যিক পৰিবহণ বিভাগ বিভাগটো বাৰ্ষিক সন্মুখীন হৈছে হাজাৰ হাজাৰ কোটি টকা লোকচানৰ কোটি টকীয়া লোকচান ভৰি থকা বিভাগটো উদ্ধাৰৰ তিনিমানো গুৰুত্ব নাই বিভাগীয় মন্ত্ৰী তথা বিষয়া মাথোন বিভাগীয় উন্নয়নৰ নামত বার্ষিক ক্রয় করেছে অত্যধিক শ শ কোটি টকীয় ব্যয়বহুল বাহন ব্যয়বহুল বাহন ক্রয়তে যেন থমকি রয়েছে নিগমটির উন্নয়ন ইফালে কোটি টকাত ক্রয় করা এই বাহনসমূহর নাই উপযুক্ত পরিচর্যা অথবা মেরামতি যার বাবে ক্রয় করার পাছত অতি কম সময়ের ভিতরতেই নিগমের ওয়ার্কশপত পড়ে রয়েছে এই বাহনসমূহ বর্তমান অসম রাজ্যিক পরিবহন নিগমত আছে ১৩৫৮খন বাস ইয়ারে ব্যবহারযোগ্য বাসর সংখ্যা ৬৪৬খন বাকি ৭১২খন বাসতেই ধরা পড়েছে কারিকরি বিজুতি সামান্য বিসঙ্গতিব ঠিক নকরার বাবে নিগমের ওয়ার্কশপতেই পড়ে রয়েছে এই কোটি টকীয় বিলাসী বাহনবুর যার বাবে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে অসম রাজ্যিক পরিবহন নিগম বিভাগটোৰ এনে হতাশজনক ছবিক লৈ সৰব বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদ বিভাগীয় মন্ত্ৰী বিষয়াই মাথোন নিজৰ অংকতে এই বিভাগটো চলোৱাৰ অভিযোগ বিধায়ক ৰকিবুদ্দিন আহমেদৰ
মই এটা কথাই কৈছো, পৰিবহণ বিভাগৰ অসমৰ মুখ্যতঃ বহু স্থানত বহু মূল্যবান প্ৰপাৰ্টি আছে, এইবোৰ যাতে বেলেগৰ হাতলৈ নাযায় তাৰ বাবে আমি সষ্টম হ'ব লাগিব। কেমেৰা পাৰ্চন সঞ্জয় আৰু প্ৰভাসৰ সৈতে বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।